নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে দিল্লি থেকে আমি ভাস্কর এবং আমার সঙ্গে রয়েছে ভিডিও জার্নালিস্ট দিনভর দিনভর দেশের রাজধানীতে একটা প্রশ্নই বারবার করে ঘোরাফেরা করছে টুকরা টুকরা গ্যাং দেশবিরোধী এই শক্তি আর কতদিন আর কতদিন সাধারণ মানুষ সহ্য করবেন কারণ টুকরা টুকরা গ্যাং সদস্যরা সংসদ গণতন্ত্রের মন্দির যাকে বলা হয় সেই সংসদের ভিতরে বাইরে ধোয়াবাজি নিয়ে কার্যত তান্ডব চালানোর চেষ্টা করলে এবং অবশ্যই তৎক্ষণাৎ গ্রেফতারিও বরণ করতে হয়েছে যদিও এই টুকরা টুকরা গ্যাংয়ের এক সদস্য ললিত ঝা যার সঙ্গে আবার বাংলার যোগ রয়েছে সেই ললিত ঝা এখনো অবধি পলাতক যেটা দিল্লি পুলিশের স্পেশাল সেল সূত্রে পাওয়া খবর তার শেষ লোকেশন জানা গিয়েছিল রাজস্থানে তার পরবর্তী ক্ষেত্রে তার জন্য দিল্লি পুলিশের স্পেশাল সেলের দুটি টিম তার খোঁজে লাগাতার লাগাতার দেশ জুড়ে তল্লাশি চালাচ্ছে তাকে ট্র্যাক করবার খুব তাড়াতাড়ি ট্র্যাক করবার চেষ্টা চলছে আর বঙ্গ যোগ এই ললিত যা যাকে সন্দেহ করা হচ্ছে এই গোটা কর্মকাণ্ডের এই টুকরা টুকরা গ্যাংয়ের সদস্যদের মাস্টার হিসাবে সেই ললিত ঝা তার সঙ্গেও বাংলার নাম জড়িয়ে রয়েছে পেশায় তিনি শিক্ষক কিন্তু মানুষ তুলছেন এমন শিক্ষা যে শিক্ষায় দেশ বিরোধী সংবিধান বিরোধী কথা বলতে বলা হয় এক এমন শিক্ষা দেন শিক্ষক যেখানে ইউএ ধারায় মামলা হয় আর এই ললিত তিনি বা কেমন শিক্ষক যে তার এই ছাত্র টুকরে টুকরে গ্যাংয়ের সদস্যদের ফেলে তিনি গায়েব এবং এক এনজিও এক এনজিওর নামও জড়িয়েছে এবং যেটা সূত্রের খবর ইতিমধ্যেই ইতিমধ্যেই সেই এনজিওর মালিক বলা আলো তাকে সেই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি পুলিশের একটি টিম কিন্তু যাচ্ছে বাংলাতে অর্থাৎ শুধু বাংলা পুলিশের প্রশ্নের মুখে নয় পুলিশের প্রশ্নের মুখেও পড়তে হবে বাংলার এই যুবককে আর এই বাংলা যোগের কথা সামনে আসতেই কিন্তু বারবার করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা শুরু করে দিয়েছেন বঙ্গ বিজেপির সংসদ বিধায়কেরা এবং এই অভিযোগও সামনে আসছে যে শাসক দল তৃণমূল কংগ্রেস তার সঙ্গে যাকে মাস্টার মাইন্ড বলে সন্দেহ করা হচ্ছে ললিত সেই ললিতেরও যোগাযোগ ছিল যোগ সাজস্য ছিল এবং যারা গ্রেফতার হয়েছে ইতিমধ্যেই তাদের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে দিলীপ পার্টি হাউস কোর্টের তরফ থেকে এই সাত দিনের জিজ্ঞাসাবাদে আর কোন কোন তথ্য উগড়ে দেন এই টুকরা টুকরা গ্যাংয়ের দেশবিরোধী শক্তির সদস্যরা এখন সেদিকেই নজর সকলের আর আপনাদেরকে এই খবরের যাবতীয় আপডেটের দিকে নজর রাখতে গেলে চোখ রাখতেই হবে রিপাবলিক বাংলার টিভি স্ক্রিনে আর শুধু টিভি স্ক্রিন নয় আপনারা জানেন রিপাবলিক বাংলার অফিসিয়াল এক্স হ্যান্ডেল ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল কিংবা ইনস্টাগ্রামে আপনাদেরকে নজর রাখতে হবে দিনের সব খবরে সবার প্রথম নির্ভুল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়